সারা দেশে পৌরসভা নির্বাচনকে ঘিরে ভয়াবহ মারামারিতে উত্তাল গোটা দেশ। বরগুনায় ত্রিমুখী সংঘর্ষে 15 পুলিশ সদস্য সহ অর্ধ শতাধিক আহত। দেশের ইতিহাসে এর আগে এতগুলো পুলিশ এত নির্মমভাবে আহত হয়নি। অন্যদিকে চট্টগ্রামের দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, ব্যাপক গোলাগুলি, থমথমে অবস্থা বিরাজ করছে গোটা শহরে। অপরদিকে লক্ষ্মীপুরে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচনী সভায় ককটেল বিস্ফোরণ। এছাড়া গোটা দেশের আরও অসংখ্য জেলায় চলছে ভয়াবহ মারামারি। এসবের সবশেষ আপডেট জানতে ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। বরগুনার পাথরঘাটা পৌরসভা নির্বাচনী প্রচারণার সময় আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের ওপর নৌকা সমর্থকদের হামলাকে কেন্দ্র করে পুলিশ নৌকা সমর্থক ও সোহেলের সমর্থকদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় পাথরঘাটা থানার 15 জন পুলিশ সদস্য, 2 জন সাংবাদিক সহ উভয় পক্ষের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। 26 জানুয়ারি বিকাল 4:30 পাথরঘাটা থানার সামনে এ ঘটনা ঘটে। সহকারী পুলিশ সুপার মোহাম্মদ তোফাইল আহমেদ এসব তথ্য জানান। আহতদের মধ্যে যাদের পরিচয় জানা গেছে তারা হলেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহাবুদ্দিন, পরিদর্শক তদন্ত সাইদ আহমদ, দৈনিক সমকালের পাথরঘাটা প্রতিনিধি ইমাম হোসেন নাহিদ ও দৈনিক আমাদের সময়ের পাথরঘাটা প্রতিনিধি রাকিব বিন তোহা। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকালে তালতলা এলাকায় নির্বাচনী প্রচারণা বের হন আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেল। এ সময় সোহেলের উপর অতর্কিতে হামলা চালায় আওয়ামী লীগ সমর্থকরা। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরে পাথরঘাটা গোলচত্বরে এসে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন আকনের সমর্থক ও বিদ্রোহী প্রার্থী মোস্তাফিজুর রহমান সোহেলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। এ সময় ত্রিমুখী সংঘর্ষে পাথরঘাটা থানার ওসি শাহাবুদ্দিন সহ আহত হন 15 পুলিশ সদস্য ও 2 জন সাংবাদিক। পুলিশ 50 রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে মিছিলকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন। পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবুল ফাতাহ জানান, ওসি শাহাবুদ্দিনের অবস্থা গুরুতর, তাকে অবজারভেশনে রাখা হয়েছে। প্রয়োজন হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হবে। এছাড়াও আরও 4 পুলিশ সদস্য চিকিৎসাধীন আছেন, বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সহকারী পুলিশ সুপার পাথরঘাটা সার্কেল মোহাম্মদ তোফাইল আহমেদ সরকার জানান, 2 জন সাংবাদিক ও প্রায় 15 জন পুলিশ সহ অর্ধ শতাধিক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। পুলিশ শক্ত অবস্থানে থাকার কারণে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। পৌর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে চট্টগ্রামের আসাদগঞ্জে 2 বিদ্রোহী প্রার্থী সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ 27 জানুয়ারি সকাল 8:30 দিকে 34 নং ওয়ার্ড আসাদগঞ্জ সুবাহানিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে ঘটনা ঘটে। এতে 2 জন আহত হয়েছে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে 34 নম্বর ওয়ার্ড আসাদগঞ্জ সুবাহানিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে সংঘর্ষের ঘটনাটি ঘটে। এতে 2 জন আহত হয়েছে। এ সময় ব্যাপক গোলাগুলির ঘটনাও ঘটে। তবে এমন কোনো ঘটনা ঘটেনি বলে গণমাধ্যমকে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ নেজামুদ্দিন, তিনি বলেন, পরিস্থিতি সকাল থেকে ভালো, এমন কোনো ঘটনা ঘটেনি, তারপরও দেখছি। করোনার বাধা পেরিয়ে নতুন নেতৃত্ব বেছে নিতে ভোট দিচ্ছেন বন্দরনগরীর বাসিন্দারা। 27 জানুয়ারি সকাল 8:00 থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ইভিএম এর মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশন চষেক নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল 4:00 পর্যন্ত। চট্টগ্রাম নগরীর 41 ওয়ার্ডে মেয়র ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে লড়ছেন 226 জন কাউন্সিলর প্রার্থী। এর মধ্যে 39 ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন 169 জন। বাকি 2 ওয়ার্ডে ওই পদে নির্বাচন হচ্ছে না। সংরক্ষিত 14টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে নির্বাচন করছেন 57 জন। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের 41 ওয়ার্ডে 735টি ভোট কেন্দ্রে তৈরি করা হয়েছে 4,886টি বুথ। এসব কেন্দ্রে ভোট গ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন 775 প্রিজাইডিং অফিসার, 4,886 সহকারী প্রিজাইডিং অফিসার ও 9,772 পোলিং অফিসার। চষেক নির্বাচনে মেয়র পদে মোট 7 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন নৌকা প্রতীকে আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী, ধানের শীষ প্রতীকে বিএনপির ডক্টর শাহাদাত হোসেন, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির আবুল মঞ্জুর, মোমবাতি প্রতীকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন, স্বতন্ত্র প্রার্থী হাতি প্রতীকে খোকন চৌধুরী, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোহাম্মদ ওয়াহেদ মুরাদ এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ জান্নাতুল ইসলাম।
এবার চশিক নির্বাচনে ভোটার 19,17,978 জন, এর মধ্যে পুরুষ ভোটার 9,98,723, নারী ভোটার 9,52,329 জন। নির্বাচনী বিধি অনুযায়ী ভোট গ্রহণের দিন সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত এবং ভোটের দিন রাত 12টা থেকে পরবর্তী 48 ঘন্টা পর্যন্ত কোনো ব্যক্তি কোনো জনসভা আহ্বান অনুষ্ঠান বা তাতে যোগদান এবং কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। এবারে সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে উৎসব উত্তাপ থাকা সত্ত্বেও প্রার্থীদের প্রচারণার কারণে নগরবাসীকে কোনো ধরনের ভোগান্তি পোহাতে হয়নি। সড়ক বন্ধ করে মিছিল মিটিংয়ে যেমন জনদুর্ভোগ হয়নি, তেমনি মাইকে প্রচারণায় কান ঝালাপালাও হয়নি। অপরদিকে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশোরহাট পৌরসভার একটি নির্বাচনী সভায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শহীদুজ্জামান শহীদের নির্বাচনী সভায় একাধারে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। 26 জানুয়ারি আনুমানিক রাত 8:30 দিকে পৌরসভা 8 নম্বর ওয়ার্ডের হরিতাগাছি গ্রামে অনুষ্ঠিত সভায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা 7টার দিকে নির্বাচনী সভা শুরু হয়। প্রার্থী শহীদুজ্জামান শহীদের বক্তব্যের পর প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান শুরু করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম। মঞ্চের সামনে সারিবদ্ধ চেয়ারে বসে বক্তব্য শুনছিলেন ভোটাররা। এর ঠিক মিনিট দুয়েকের মধ্যে নির্বাচনী সভার মঞ্চের পেছনে একাধারে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে আতঙ্কিত হয়ে পড়েন উপস্থিত জনতা। সবাই আতঙ্কগ্রস্ত হয়ে ছোটাছুটি শুরু করেন, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ শহীদুজ্জামান শহীদ বলেন, আমার নির্বাচনী সভায় ককটেল বিস্ফোরণ করেছে, জামায়াত বিএনপি প্রার্থীর এলাকায় এটি ঘটেছে, এখানে তাদের ভূমিকা রয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাই, সংশ্লিষ্ট প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবেন বলে আশা করছি। মোহনপুর থানার ওসি তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই, এ সময় ঘটনাস্থলে বিস্ফোরিত বোমার আলামত পাওয়া গেছে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবে কে বা কারা হামলা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি। এছাড়া লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শফিক মাহমুদ পিন্টুর প্রাডো গাড়িতে হামলা চালানো হয়েছে। রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের মোতালেব চেয়ারম্যানের ইটভাটার সামনের সড়কে 26 জানুয়ারি রাত 9:30 দিকে ঘটনা ঘটে। এতে গাড়ির গ্লাস ক্ষতিগ্রস্ত হলেও কেউ আহত হননি। দলীয় স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় আওয়ামী লীগ নেতা পিন্টু রামগঞ্জ থেকে ভাটরা ইউনিয়নের গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। তার সঙ্গে উপজেলা আওয়ামী লীগের সদস্য তসলিম হোসেন, দলটার আওয়ামী লীগ নেতা মনির হোসেন মাস্টার ও গাড়ি চালক ছিলেন। এর আগে তিনি রামগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবুল খায়ের পাটোয়ারির প্রচারণায় অংশ নিয়েছিলেন। ঘটনার সময় মোতালেব চেয়ারম্যান ইটভাটার সামনে পৌঁছালে দুর্বৃত্তরা পিন্টুর গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি ইট পাটকেল ছুড়তে থাকে। এতে গাড়ির পেছনে ও পাশের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, গাড়িতে হামলার সময় বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এই সময় ফাঁকাগুলির ঘটনাও ঘটে। জানতে চাইলে আওয়ামী লীগ নেতা শফিক মাহমুদ পিন্টু বলেন, কে বা কারা আমার গাড়িতে হামলা করেছে, অন্ধকারের কারণে দেখিনি, ইটের আঘাতে গাড়ির গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ আহত হয়নি, বিষয়টি পুলিশকে জানানো হবে। এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি আমি অবগত নই, কেউ আমাকে জানায়নি, খোঁজ নেওয়া হবে। সুপ্রিয় দর্শক, সারাদেশে এত হামলা আক্রমণের পরও সরকার পক্ষ দাবি করছে নির্বাচন নাকি সুষ্ঠু হচ্ছে। আপনার দৃষ্টিতেও কি এবার পৌরসভা নির্বাচন সুষ্ঠু মনে হচ্ছে? মনে হলে তো ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন, না হলে নো লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। মতামত জানিয়ে দিন অন্যান্য খবরাখবরগুলো নিয়েও, আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। দেশ বিদেশের সবশেষ সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে।